ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দলের সেরা তারকা নেইমার জুনিয়র চোটে পড়ায় ভীষণ হতাশ পিএসজি কোচ থমাস টুকেল তবে নেইমারের অনুপস্থিতিতে পিএসজি মানিয়ে নিতে পারবে এমনটা বিশ্বাস জার্মান এই কোচের গত বুধবার ফরাসি কাপে স্টার্সবার্গের বিপক্ষে পায়ে চোট পান নেইমার গত বছর ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শাইয়ের বিপক্ষে নেইমারের ডান পায়ের পাতার পঞ্চম ম্যাটেটার সেল ভেঙে যাওয়ায় তিন মাস মাঠের বাহিরে ছিলেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড একই জায়গায় নতুন করে চোট পেয়েছেন এদিকে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামী বারো ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাই মুখোমুখি হবে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংখ্যা এ নিয়ে এবার মুখ খুলেছেন পিএসজি কোচ থমাস টোকেল এ প্রসঙ্গে তিনি বলেন নেইমারের চোটের বিষয়ে এই সপ্তাহ আমরা আরো জানতে পারব চিকিৎসা এরই মধ্যে শুরু হয়েছে এখন অপেক্ষা করতে হবে নেইমার দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তবে তার অনুপস্থিতিতে আমরা সমাধান খুঁজে বের করব। এবং নেইমারকে ছাড়াই দলকে মানিয়ে নিতে হবে চোটে পড়া দুর্ভাগ্যজনক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো হতাশাজনক তবে আমরা নেইমারকে ছাড়া গুরুত্বপূর্ণ সব ম্যাচে মানিয়ে নিতে চাইব তার সঙ্গে আমার কথা হয়েছে সে মানসিকভাবে বেশ শক্ত আশা করছি দ্রুত সে চোট কাটিয়ে ফিরবে নেইমার জুনিয়রের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা জানিয়ে এ সমস্ত কথা বলেছেন পিএসজি কোচ থমাস টোকেল